সারাটা দিন যা কাজের চাপ গেল আর ভালো লাগছে না। অনেক দেরি হয়ে গেল, এবার না বেরোলে আরো দেরি হয়ে যাবে। স্যার একটা বডি আছে। না না সম্ভব না। তোমরা আমাকে কি মনে করো বলো তো? একে তো আজকে আমার আসার কথাই ছিল না, তার উপর একের পর এক বডি। আজ আর একদম হবে না, আমি এক্ষুনি বেরোবো। ওই স্যার, এই কেসটা আর্জেন্ট, একটু করে দিতে হবে। না না একদম না, আমি এক্ষুনি বেরোবো। আমি ডাক্তার জামাদের কাছে ডিউটি হ্যান্ড ওভার করে দিয়েছি, এখন সব কিছু উনিই দেখবেন। এটা স্পেশাল কেস স্যার। ওহ বাবা, কিছুই করার নেই তাহলে, দেখেই যেতে হবে। তা কি কেস শুনি? অ্যাক্সিডেন্ট, এটাই বললেন। এই রে রায়না ফোন দিচ্ছে, এবার সত্যিই রেগে যাবে। হ্যালো, আর দুই মিনিটের মধ্যেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্ট করে দিচ্ছি। গাড়ি চলছে অন্ধকার ছিঁড়ে, দুদিকে ঘন জঙ্গলের মাঝখানে কালো পিচের রাস্তা। অন্ধকারের বুক চিরে আমাদের গাড়িটা এগিয়ে চলছে। পাশে বসে আছে রায়না, গুনগুন করে গান গাইছে। হঠাৎ গান থামিয়ে বলে ওঠে, এই তোমার এত দেরি হলো বলেই চিটাগাং পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে, সানরাইজ মিস হয়ে যাবে। কি করব বলো, যত সব ফালতু কাজে ফাঁসিয়ে দিল। এই শোনো না, সানরাইজ কিন্তু মিস করব না। হ্যাঁ হ্যাঁ সব হবে, চিন্তা নেই, তেমন হলে আরো একদিন। কে কে বসে আছে পিছনে, কে? রায়না হঠাৎ রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালাম, কিছুই দেখতে পেলাম না। কিন্তু রায়নার চোখ মুখ তখনও ভয় আঁকত। কই, আমি কিছু দেখতে পেলাম না তো? তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। না বিশ্বাস করো, আমি দেখলাম ব্যাক সিটে যেন কেউ বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমার রেস্ট দরকার, ঘুমিয়ে নাও, এখনো ঘন্টাখানেকের পথ বাকি আছে, সকালটা আমরা একসঙ্গে দেখব। পাহাড় বরাবরই আমাদের মুগ্ধ করে, তাই তার টানে বারবার পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়ি। তাই ঠিক করেছিলাম সারাদিন ঘুরে নিয়ে একেবারে রাতের দিকে হোটেলে ফিরব। এই আশপাশটা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ফেরার সময় হলো যত বিপত্তি। হোটেলে ফিরে যাওয়ার রাস্তাটাই গুলিয়ে ফেলেছি, পাহাড়ের চড়াই উত্তরায় পেরিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি শুধু। একে তো রাত হয়ে আসছে, তার উপর কনকনে ঠান্ডা হাওয়া। আমি বলছি এদিক দিয়ে আমরা এসেছিলাম, এদিক দিয়েই যেতে হবে। আরে ওদিক দিয়েই তো একবার ঘুরে এলাম, ওদিকে তো জঙ্গল। তবে এবার কোন দিকে যাব? কোন দিকে যে যাব কিছুই বুঝতে পারছি না, তার উপর এত ঠান্ডা, একটা কাউকে কোথাও দেখতেও পাচ্ছি না। আমার খুব ঠান্ডা লাগছে, এভাবে দাঁড়িয়ে থাকলে জমে যাব একেবারে। দাঁড়াও দাঁড়াও আমি দেখছি, হোটেলে যদি একবার ফোন করে বলি। এদিকে আবার নেটওয়ার্কটাও নেই দেখছি। আমি দেখলাম জঙ্গলের অন্ধকার থেকে আপাতমস্তক ঢাকা একজন লোক বেরিয়ে এসেছে। রায়না ছুটে গেল সেদিকে। দাদা, হোটেল ভিউ পয়েন্টটা কোথায় একটু বলতে পারবেন? লোকটা কোনো উত্তর দিল না, আঙুল তুলে সামনের দিকে দেখালো। ওই তো, উনি বলছেন সোজা, চলো আর একটু হাঁটলেই হয়তো পৌঁছে যাব। কিন্তু ওদিক থেকেই তো এলাম। আরে উনি লোকাল লোক বলছেন যখন, একবার গিয়েই দেখা যাক। আর কথা বাড়ালাম না, এমনিতেও সন্ধ্যা হবে হবে প্রায়, তাই সোজা পথে হাঁটতে শুরু করলাম। চারিদিকে পাখির ডাক আর শীতের নীরবতা, আমার প্রাণ প্রায় জুড়িয়ে আসছিল। আমরা দুজন মুগ্ধ হয়ে পথ দিয়ে হাঁটছিলাম, দুজনেই প্রকৃতির মাঝে এতটাই তন্ন হয়ে গিয়েছিলাম যে হাঁটতে হাঁটতে কখন যে একেবারে খাদের কিনারায় এসে পড়েছিলাম বুঝতেই পারিনি। খাদের নরম পাথরে পাটা ফসকে যাচ্ছিল প্রায়। রায়না চিৎকার করে উঠল, আবিদ সামলে। ততক্ষণে আমার পা ফসকে গেছে। রায়না ছুটে এসে আমার হাত ধরে টানতে টানতে কোন রকম খাদ থেকে সরিয়ে নিয়ে গেল। আকাশ বাতাস কম্পিত করে একটা হাসির শব্দ কানে এলো। কে হাসছে? জানি না, কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে আবিদ, এক্ষুনি আমি তোমাকে হারাতে বসেছিলাম। না না, এভাবে বসে থাকলে চলবে না,
আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হঠাৎ দূরে একটা আলোর আভা থেকে উঠে দাঁড়ালাম। একটা গাড়ি আসছে এদিকে। রায়না ছুটে গেল সেই গাড়িটার দিকে। দাদা, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করে দিন। হোটেল ভিউ পয়েন্ট যাব। ঠিক আছে, উঠে আইন। অনেক হয়েছে, এবার ফিরে যাই। আরে কি সব বলছো, কতদিন বাদে ঘুরতে এলাম আর এভাবেই চলে যাব? আজ এক্ষুনি যে বিপদের মধ্যে পড়েছিলাম, আবার কে? আমি দেখছি। দরজা খুলে দেখি হোটেলের ম্যানেজার দাঁড়িয়ে আছেন। বললেন লবিতে কোনো একজন রিপোর্টার এসেছে, আমার সাথে কথা বলতে চায় এই আজকের এই ঘটনা নিয়ে। ইচ্ছা ছিল না, তা ওনার সঙ্গে গেলাম। ম্যানেজার বললেন বাইরে বসে আছে। আমি এদিকে ওদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চলেই আসছিলাম তখন দেখি বাগানের মধ্যে চেয়ারে কেউ একজন বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? অন্ধকারে লোকটাকে দেখা যাচ্ছিল না। বুঝলাম গায়ে শাল জাতীয় কিছু একটা চাপা দেওয়া এবং মাথায় টুপি। লোকটা মাথা নাড়ালেন, কোনো উত্তর দিলেন না। আমি কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? লোকটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর ফ্যাস ফ্যাস সুরে জিজ্ঞাসা করলো, জীবনে কখনো পাপ করছো? পাপ মানে? আমি কিছু বুঝতে পারলাম না। তখনই শুনতে পেলাম হোটেলের ম্যানেজার ভিতর থেকে ডাকছে, স্যার, আপনাকে আমি কখন থেকে ডাকছি, আপনি খাদের দ্বারে কি করছেন? আমি অবাক হয়ে দেখলাম হোটেলের একদম পিছনে ভাঙা রেলিং এর ধারে কিভাবে যেন ঝুঁকে দাঁড়িয়ে আছি। আর কয়েক পা এগোলেই মৃত্যু। এখানে এদিকে একটা লোক বসা ছিল না? লোক? হ্যাঁ, আপনিই তো বললেন কে একজন রিপোর্টার এসেছে, আমার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, এসেছিল, সে চলে গেছে, এই যে কার্ড রেখে গেছে, বলেছে আপনি ফ্রি হলে কথা বলে নিতে। আমি অবাক হয়ে যাই। তবে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সে লোকটিকে? আমি মনে মনে ঠিক করলাম এসব ঘটনা কোনোটাই রায়নাকে জানাবো না। সকালের ঘটনা নিয়ে ও এমনিতেই চিন্তিত। রুমে এসে দেখি রায়না ঘুমিয়ে পড়েছে। এমনিতেই সারাদিনের ক্লান্তি, আমিও শুয়ে ঘুমিয়ে পড়লাম। এই ওঠো, শুনছো? একটা শব্দ আসছে, শুনতে পাচ্ছো? ওহ, আবার কি হলো? শুনতে পাচ্ছো না শব্দটা? একেবারে বাইরের জানালার বাইরে। আমি চুপ করে শোনার চেষ্টা করলাম, শব্দটা বাইরে থেকেই আসছে। আসলে আমাদের এই হোটেলটা কটেজের মতোই, কেউ যেন বারবার বাইরে থেকে এই দরজার কাছে আসছে আর কাঠের দেয়ালে শব্দ করছে। আরে বন্য জন্তু হতে পারে, চারদিকে পাহাড় আর জঙ্গল। না না, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ফিস ফিস করে গলার স্বর শুনতে পেয়েছি। তুমি একবার রিসেপশনে ফোন করে জানাও। কাউকে কিছু জানাতে হবে না, আমি নিজে গিয়ে দেখছি। আমি উঠে গেলাম দরজার কাছে। দরজা খুলে দেখি বাইরেটা অন্ধকার, কোথাও কিছু দেখতে পারছি না। ফিরে এসে বলি, কোথাও কিচ্ছু নেই, তুমি মিচিমিচি ভয় পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে আলো নিভে গেল, সারা ঘর অন্ধকার। আবিদ, আবিদ, তুমি কোথায়? আমি এখানে, তুমি ভয় পেও না, আমি আলো খুঁজছি। আমি পরিমরি করে ঘরের আলো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটা ঠান্ডা শীতল স্পর্শ আমাকে কাঁপিয়ে দিয়ে চলে গেল, আর সঙ্গে সঙ্গে ঘরের সব আলো জ্বেলে উঠল। রায়না ছুটে এলো এদিকে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি যেন একটা সরে গেল না? কি সরে গেল? দেখতে পেলাম না তো। দেখো আবিদ, আমি এখনো বলছি এখান থেকে চলো, চলে যাই। এবার আমি আর রায়নার কথায় না করতে পারলাম না। হোটেলের সব বিল মিটিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। ইচ্ছা ছিল রাতের আগেই বাড়িতে ঢুকব, কিন্তু ইচ্ছে থাকলেই সব হয় না। পাহাড়ের পাকদণ্ডটি ঘিরে যখন আমাদের গাড়িটা নামছে, তখন হঠাৎ একটা বিকট শব্দ। কি হলো? গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। দাঁড়াও, আমি দেখছি বিষয়টা। কোথায় প্রবলেম? কোথাও কিচ্ছু নেই,
কি যে সব হচ্ছে না, কি যে বিপদে পড়লাম, এবার কি হবে? তুমি গাড়িতে বসো, আমি দেখছি কোথাও মেকানিক পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি এসো, আমার ভয় করছে। কিন্তু আমি পাহাড়ি রাস্তা ধরে নামতে শুরু করলাম। যেদিকে দুচোখ যায় শুধু পাহাড়ের খাত, আর দুপাশে ঘন জঙ্গল, একটাও জনবসতি চোখে পড়ল না। এদিকে খিদে পেটে মোচড় দিচ্ছে। কিছু দূর এগোনোর পর সামনে একটা ছোট্ট চায়ের গুমটি চোখে পড়ল। এগিয়ে গেলাম সেদিকে। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, এইখানে কোথাও মেকানিক পাওয়া যাবে? না না, এখানে কোনো মেকানিক পাইবেন না, মাইলটাক দূরে কিছু পাইলেও পাইতে পারে। হতাশ হলাম, এবার কি করব। তাও মনে জোর নিয়ে কিছু খাবার কিনে নিলাম, খিদে পেয়েছে। রায়নারও খিদে লেগেছে নিশ্চয়ই, তাই খাবার হাতে রওনা দিলাম আবার আমাদের গাড়ির দিকে। আকাশটা কেমন যেন অন্ধকার করে এসেছিল, পাহাড়ে যখন তখন অন্ধকার নেমে আসে, এটা আমার জানা ছিল। এতগুলো জিনিস হাতে নিয়ে উপরে ওঠা কষ্টকর, তাই ভাবলাম আমারটা আমি খেয়ে নেই। একটা গাছের সাথে হেলান দিয়ে প্যাকেট খুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গা গুলিয়ে উঠল। খাবারের প্যাকেটের দিকে তাকাতেই ঘেন্নায় আমার গা পাকিয়ে উঠল। প্যাকেটের ভিতরে খাবারের বদলে সারি সারি নাড়ি ভরি। কেউ পেছন থেকে চিৎকার করে উঠল, খাখা হবলম না, পাপ পাপ, এবারে পাপ তো এদিকের খাবে। এদিকে আকাশটা কেমন যেন আরো কালো হয়ে উঠল। দিনের বেলাতেই যেন রাতের আধার নামল। কেঁপে উঠল আমার মন। ওদিকে রায়না একা, আমি পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করলাম। যতক্ষণ না রায়নার কাছে যাব, ততক্ষণ ছোটা থামাব না। গাড়ির কাছাকাছি এসে শ্বাস ছাড়লাম। গাড়িটা ঠিক আগের মতোই আছে, যাক তার মানে বিপদ হয়নি কোথাও। রায়না, তুমি জল চেয়েছিলে? কিন্তু গাড়ির দরজাটা খুলে ভিতরে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল। গাড়ির ভিতর রায়না নেই। এ কি, কোথায় গেল রায়না? রায়না কোথায় গেলে, কোথায় গেলে তুমি? কোনো উত্তর নেই। চারদিকে তন্নতন্ন করে খুঁজেও দেখতে পেলাম না। রায়না, রায়না নেই, কোথাও কেউ নেই। মাথার উপরে চিল ঘুরছে, শকুনরা দূর থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমার ভয় হতে লাগলো, দিনের আলোটাও কেমন যেন হুট করে মরে এলো। আমি প্রায় নিরাশ হয়ে আসছিলাম, কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই শুনতে পেলাম রায়নার গলার চিৎকার, আবিত, বাঁচাও আবিত। রায়না, তুমি কোথায়? বাঁচো, আমাকে মেরে ফেলবে। তুমি একদম চিন্তা করো না, আমি আসছি। আমি রায়নাকে খুঁজতে পাগলের মতো পাহাড় ভেঙে উঠতে শুরু করলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোথাও কিছু পেলাম না। তখন আবার চিৎকার শুনতে পেলাম, বাঁচাও। কাছে গিয়ে দেখি পাহাড়ের খাদের উপরে একটা গাছের সাথে ঝুলছে রায়না, হাত ফসকালি মৃত্যু। আমি ছুটে গেলাম ওর দিকে। তুমি পালিয়ে যাও আবিদ, ও তোমাকেও মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে, তুমি আমায় বলো। আমি। একটা সাদা চাদরে ঢাকা লোক ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। চাদরের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার জ্বলন্ত দৃষ্টি, সাদা চাদরের উপর চাপ চাপ রক্ত। কে 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 আপনি? চোখ চেয়ে দেখ, চেনা চেনা লাগে। না, চিনতে পারছি না। আপনি আমাদের এভাবে হ্যারাস করছেন কেন? আপনার নামে আমি থানায় কমপ্লেন করব। কোনো থানা আমার কিচ্ছু করতে পারবে না, আমি আমার অন্যায়ের বদলা নিয়েই ছাড়ব। ও সব কথা কান দিও না রায়না, তুমি চলে এসো এক্ষুনি। অত সহজে তোদের কাউরে ছাড়ব না, টুটি ছিঁড়ে নেব। কথা বলতে বলতেই লোকটার গায়ের চাদর খসে পড়ল। লোকটার চেহারা দেখে মুহূর্তের জন্য আমার হাত পা অবশ হয়ে যায়। লোকটার মাথা থেকে বুক অবধি লম্বালম্বী সেলাইয়ের মোটা দাগ, মুখটা ফ্যাকাশে, চোখের তলায় যেন আলকাতরা লেপে দিয়েছে। লোকটার শরীরে একটাও জামা নেই, তাই স্পষ্ট দেখা যাচ্ছে পেটের সেই দগদগে ঘাটা। আমি চিনি, এ তো সেই রাতের লাশটা। এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব? কে, এবার চিনতে পেরেছিস? সেদিন রাতে যাকে মৃত বলে কাটা ছেঁড়ার নামে ফেল করে এসেছিলিস,
সে যে তখনও জীবিত ছিল। তুই জানতিস, তাও তুই ফেলে দিয়ে এলি কেন? কেন কি ভেবেছিলিস, দিনের পর দিন অপরাধ করে যাবি আর আর কেউ কিচ্ছু ধরতে পারবে না? লোকটা তেড়ে এসে গলা চেপে ধরল, আর অন্য হাতে রায়নার গলা। যন্ত্রণায় ছটফট করে উঠল রায়না। বাঁচাও আবিদ, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ওকে না মারলে তুই কি করে বুঝবি প্রিয়জন হারানোর কষ্ট কি? তুই আর তোদের মতো অর্থবিশ্বাস ক্ষমতাধারী লোকেরা আমার অসুস্থ মেয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিস। আমি কিছু করিনি, আমার কিছু করার ছিল না। আমাকে ওদের কথা শুনতেই হতো, নয়তো ওরা আমাকে প্রাণে মেরে দিত। আমার কিছু করার ছিল না। হাবিবকে ছেড়ে দিন, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার মেয়েটা আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। জন্ম থেকে ওর একটা কিডনি নষ্ট। দু মাস আগে ডাক্তার কইলেন এবার অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না। কিডনির জন্য এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে তোদের হাসপাতালেতে আসি। ওরা বলে আমার কিডনিটাই দেওয়া যাবে আমার মেয়েকে, আর অপারেশন করতে একটা একটা টাকাও লাগবে না। খুব শান্তি পেয়েছিলাম, কিন্তু কিন্তু কপালে অন্য কিছু ছিল। সেদিন অপারেশন করে আমার শরীর থেকে ওরা আমার কিডনি বের করে নিয়েছিল। তারপর কিছু একটা ইঞ্জেকশন দেয়, আমার আমার দম বন্ধ হয়ে আসে। শেষবার অবধি আমার মনে হয় আমার আমার মনে হয় আমি মরে যাব। মেয়ের মেয়ের বুকটা বারবার ভেসে উঠছিল। আমি ছাড়া ওরা আর কেউ ছিল না। ওরা আমাকে আপনার কাছে যখন নিয়ে আসে আমি তখনও বেঁচে ছিলাম। আপনি যদি একবার আমাকে ভালো করে দেখতেন তখনও আমার মেয়ের কাছে ফিরে যাওয়ার একটা একটা সম্ভাবনা ছিল, কিন্তু কিন্তু আপনি তা করেননি। তার বদলে আমাকে মৃত বলে যেমন তেমন করে আমার শরীরের কাটা ছেঁড়া শুরু করে দিলেন। আপনার মতো মানুষদের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। ওকে ছেড়ে দিন, সেদিন রাতে যদি আমি বারবার ফোন করে ওকে বিরক্ত না করতাম তবে ও হয়তো এই ভুল করত না। ও, তবে তোর জন্যই এই ভুল করেছে, তোকে আগে আমি শেষ করব। এবার লোকটা আমাকে ছেড়ে ঘুরে তাকালো ওর দিকে, তারপর নিমিষের মধ্যে দুহাত দিয়ে রায়নার মাথাটা ধরে সজোরে ঘুরিয়ে দিল একদিকে। কাটা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল রায়না। রায়নার দু চোখ স্থির হয়ে রইল আমার দিকে, আমি পাথরের মতো তাকিয়ে রইলাম। দূরের হাওয়ার মধ্য থেকে ভাসতে ভাসতে লোকটার স্বর আমার কানে এলো। এবার এবার তুই এবার তুই প্রিয়জন হারানোর কষ্ট ভোগ। চলে গেল রায়না। আমার কিছুই বলার রইল না, কিছুই করার রইল না। এরপর কেটে গেছে অনেক মাস। অর্গান স্কেমের সবার নাম পুলিশের কাছে জানিয়ে দিয়েছি, ধরা পড়েছে সবাই। আমিও নিজেকে ব্যস্ত করে নিয়েছি নিজের কাজে। আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরতাম রায়নার টানে, তবে এখন বাড়ি ফিরি আরেকজনের টানে। এক মাস আগে আমার বড্ড নেওয়াটা হয়ে গেছে মেয়েটা। সেদিনের সেই ঘটনার পর হাসপাতালের নথিপত্র ঘেঁটে খুঁজে পাই এই মেয়েটাকে। মেয়েটার কিডনির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল রায়নার সঙ্গে ম্যাচ করে যায়। রায়না মরণোত্তর অর্গান ডোনেশন করে গিয়েছিল, তাই আমি সেই কিডনি প্রতিস্থাপন করি ছোট্ট মেয়ে বিধির শরীরে, আর এই অনাত্মের সমস্ত দায়িত্ব আমি নিই। রায়না আমার জীবনে কখনোই ফিরে আসবে না, কিন্তু এই বাচ্চা মেয়েটার মধ্যে রায়না বেঁচে থাকবে আজীবন।